হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে কোনো ব্লগ নেই, আজকে এসছি বুক রিভিউ নিয়ে। তো ভিডিওটা পুরো দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো হে গাইস, আজকে নিয়ে এসছি নারায়ণ দেবনাথের লেখা কমিক বই ব্ল্যাক ডায়মন্ড রহস্য ও গোয়েন্দা ইন্দ্রজিৎ। কাহিনী চিত্রনাট্য সংলাপে দিলীপ কুমার চট্টোপাধ্যায়। এটা আমার বুক সিরিজের প্রথম বই, তো ভিডিওটা পুরো দেখবেন। বইটি 2013 সালের জানুয়ারি মাসে পত্রভারতী প্রকাশন থেকে প্রথম প্রকাশিত হয়। এবং বইয়ের ভেতরে গেলে আমরা নটা গল্প দেখতে পাই। এবং আরও ভেতরে গেলে আমরা হাতে আঁকা খুব সুন্দর ইলাস্ট্রেশন এবং ও খুব সুন্দর সুন্দর কয়েকটা ক্যারেক্টার দেখতে পাই। আগে থেকেই বলে দিই, এখানের এই বইয়ের গোয়েন্দার নাম হচ্ছে ইন্দ্রজিৎ রায়, ও ওনার স্ত্রী সুবীরা রায়। এবং ভিলেন, এখানে মেন ভিলেন হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড। এবার বইয়ের বাইরের প্রচ্ছদের ব্যাপারে বলতে গেলে এখানে শক্ত পাটা দেওয়া আছে এবং তার ওপরে কভার আছে। এবং এটা শেষে গেলে কিছু তথ্য সংক্রান্ত কিছু কিছু তথ্য পরিচয় তথ্য সংক্রান্ত রয়েছে। এবং এই বইটা এবং দেখলে এই বইটার দাম 200 টাকা। আর বইয়ের উপরে মানে কভার পেজে টাইটেলটা যেমন উঁচু উঁচু হয়ে আছে, মানে হাত দিলে যেমন বোঝা যাবে। আর বইয়ের ভেতরের পেজগুলো অনেকই মোটা, খসখস ভাব তেমন নেই। আর এবং বইটা অনেকই বড় যেমন দেখতে পাচ্ছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আপনার মূল্যবান কমেন্ট দিয়ে যাবেন। আরও এইরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।